আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আব্রেকের পরে আবার আপনাদের সামনে এসে আমরা উপস্থিত হয়েছি পূর্ণভূমি সিলেট প্রোগ্রামে। আশা করাম আপনারা সকল ভালো আছেন। আমাদের পূর্ণভূমি সিলেট প্রোগ্রাম আপনারা দেখার আশা করি সকলের কাছে ভালো লাগে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের মসজিদ মাদ্রাসা সিলেটের ইতিহাস ঐতিহ্য আমরা তুলে ধরিয়া দরবার লাগে আমরা চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারাও দেখতে পারবা লন্ডন বইয়া, প্রবাস বইয়া, আপনাদের গ্রামের মসজিদ, এলাকার মসজিদ, আপনাদের এলাকার যে কোনো প্রতিষ্ঠান আপনারা ফোন করতে হইবা। ফোন করে আবাদে আপনার মসজিদের রিকোয়েস্ট রাখতে হইবা। আপনারা আরও যারা মানুষের সাপোর্ট করবে আপনার এরিয়ার যে মসজিদের যে প্রতিষ্ঠানের সাপোর্ট আমরা বেশি পাইমু, আমরা ট্রাই করবো এছাড়া নিয়ে দেখাইতাম ইনশাআল্লাহ। আমরা সিলেটের সিলেট মহানগরীর একটা মসজিদ দেখি আই, সিলেট সিটি এরিয়া থাকি, কাজীটুলা উঁচা সড়ক জামে মসজিদটা, এটার মাধ্যমে মসজিদটাও দেখবো আর শাহজালালের পূর্ণভূমি সিলেটেরও কিছু এরিয়াটা আমরা দেখবো ইনশাআল্লাহ। সিলেটে মোগল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন, ঐতিহাসিক শাহী ঈদগাহ যাবার সময় যে কটি এলাকা মাড়িয়ে যেতে হয় তার মধ্যে একটি কাজীটুলা। সিলেটের মধ্যে ঘন বসতিপূর্ণ এই এলাকায় ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মসজিদ রয়েছে দুইটি, তার মধ্যে একটি হচ্ছে উঁচা সড়ক জামে মসজিদ। এলাকা এবং মসজিদের বয়স পুরনো হলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়া লাগা মসজিদের দিকে তাকালে সেটি মনে হয় না। অত্যন্ত সুন্দর এই মসজিদ এলাকার মাধুর্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বাইরের সৌন্দর্য যেমন মুগ্ধ করে মুসল্লিদের, তেমনি ভেতরের শিল্পিত পরিবেশও প্রশান্তিতে ভরিয়ে দেয় মন। আর মসজিদ তো প্রশান্তিরই জায়গা। এই মসজিদের ভেতরে প্রবেশ করার সময় যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িগুলো চমৎকার, দরজার কাঠের মধ্যে খোদাই করা কারুকাজ। ভেতরেও একইভাবে কাঠের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে আরবি হরফগুলো। উপরিভাগে রয়েছে বেশ কয়েকটি সুন্দর ঝাড়বাতি। দেয়ালে কোনো ধরনের টাইলস ব্যবহার করা না হলেও সুন্দর রঙে ভেতরের মাধুর্য ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এই মসজিদে বর্তমানে আমরা আশপাশের যারা আসুন খুব সুন্দরভাবে ইয়া নামাজ আদায় করেন। আমরা মসজিদের দুজন মসজিদ এবং একজন মিয়াম সাহেব আছেন, একজন ক্লিনার আছে। এই মসজিদটা খুবই সুন্দর, সবাই বিভিন্ন জায়গা থেকে এসে নামাজ পড়ে। ভেতর থেকে উপরের বড় গম্বুজের শূন্য জায়গাটুকু বেশ মুগ্ধ করে। একইভাবে মসজিদটির বাইরের পরিবেশও মনোমুগ্ধকর। খোলা সড়কের দুপাশে সবুজ গাছগাছালি শোভা পাচ্ছে, পাশে রয়েছে মাইক্রোওয়েভ স্টেশন, বেসিক বেস স্কুল সহ নানা স্থাপনা, বসত বাড়ি। মসজিদ ঘেঁষে দোতলায় ইমাম ও মুয়াজ্জিম সাহেবের থাকার ঘর। মসজিদের নিচের অংশটুকুতে দোকান তৈরি করে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে, সেই আয় মসজিদের উন্নয়নে ব্যয় করা হয়ে থাকে। জানা যায় ১৯২৬ সালে এই মসজিদের যাত্রা শুরু হয়। তখন মসজিদ ছিল বাঁশ কাঠ টিন দিয়ে তৈরি।
এলাকার মুসলমানরা সে অবস্থায় আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করতেন। এলাকার বাসিন্দা মোশাম্মদ খাদেজা বানু ওরফে বেগম বিবি মসজিদটির ভূমি দান করেন। মুসলমানদের ইবাদত করার জন্য তার সেই উদারতা মহত্ত্ব এখনো মানুষ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মাশাআল্লাহ, কাজী টোলা উঁচা সড়ক জামে মসজিদটা আমরা দেখলাম, খুবই ভালো লাগছে। আরও সুন্দর, এত সুন্দর একটা মসজিদ যে বিভিন্ন ইসলামিক ক্যালিগ্রাফি যশনি সুন্দর হরি কাঠোর মাঝে খোদাই হরিয়া মসজিদের সৌন্দর্যটারে আরও বাড়াইয়া দিছে। এই মসজিদটারে যারা বা ইবাদত বন্দেগীর মাধ্যমে মসজিদটা আরও সুন্দর হরিয়া রাখছেন, আল্লাহ আরও তৌফিক দান কর্তা। আর মসজিদ হইল গে আল্লাহর গড়। আল্লাহ ফরমাইছেন যে যদি কোনো মানুষে আল্লাহর সন্তুষ্টির লাগে মসজিদ নির্মাণ করে, আল্লাহ রসুল্লার হাদিস, মাম বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না, কেউ যদি দুনিয়ার মাঝে আল্লাহর একটা গড় বানায় অথবা গড় বানানোর সহযোগিতা করে, আল্লাহ তারে জান্নাতে একটা তারে গড় বানাইয়া দিবা। মসজিদের লগে আমরা প্রত্যেকের দিলর সম্পর্ক আছে, মসজিদের লগে আমরা দিলর সম্পর্ক থাকা দরকার। মসজিদের মাদ্রাসা আমরা সহযোগিতা করতাম, বালাখামো আমরা সহযোগিতা অব্যাহত থাকত। একজন কলার আছেন, কলার আসসালামু আলাইকুম। আমরা আপনার এই মসজিদের রিকোয়েস্ট লিখিয়া রাখছি, তো ইনশাল্লাহ আমরা যেহেতু আজকে বাউসি গেছি, বাউসি গিয়া একটা মসজিদ যেগুলো আনছি তো এটাও আইব ইনশাল্লাহ। আমরা আপনার মসজিদের রিকোয়েস্ট, এটা বাউসি সারংবাড়ি মসজিদ দশগড় বিশ্বনাথ আমরা লিখিয়া রাখছি ইনশাল্লাহ। আপনি আপনার প্রোগ্রাম দেখবা, আরও আপনার এরিয়ার যারা আছেন তারা কইবা আপনার এরিয়া সাপোর্ট করবার লাগে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের দেখাইমু ইনশাআল্লাহ। আর একজন কলার আছেন, কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জি, মুফতি সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, আমার একটা রিকোয়েস্ট। জি আমরা করছিলাম, জি আরো জনে করছিলা, বুড়াখালি একটা নতুন একটা মসজিদ হইছে। জি আর মসজিদের উপরে মক্তব, জয় নবীর বাগান, মসজিদের নামটা কইবানি, বুড়াখালী, বুড়াখালী মসজিদ, আপনার জামি মসজিদ, জয় বুড়াখালী জামি মসজিদ, উত্তর উত্তর ফারো, উত্তর ফারো ফরসেনানি, জয় ইনশাল্লাহ আমরা লিখিয়া রাখছি। এটা বুড়াখালী জামে মসজিদ উত্তর ফারা জগন্নাথপুর সুনামগঞ্জ আমরা লিখিয়া রাখছি আপনার। এটা আপনার এরিয়ার আরো যারা আছেন নানি তারের হুকা আপনার ওয়া সাপোর্ট করতা, জি আপনার আর সাপোর্ট করতা, তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আর কি আমরা রেকর্ড করি আইনি আপনার ইন্টারে দেখাই মনে মানুষ নাই তো আর বুঝেননি ইনশাআল্লাহ। আমরা আপনার রিকোয়েস্ট লিখিয়া রাখছি, এটা মানুষ আপনার নাই বুঝেননি, জয় ও আমিও কইয়া রাখি, জয় জি ইনশাআল্লাহ আমরা আপনার এটা লিখিয়া রাখছি। বুড়াখালী জামে মসজিদ উত্তর পাড়া হইছে মসজিদের লগে একটা মক্তব আছে, বাংলাদেশের প্রতিটা মসজিদের লগে একটা মক্তব থাকে, মক্তব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব অকল আর ওলামায়ে কেরাম অকল তে বেচেন তোরে সকালে বালা এবং বিকালে বালা, জয় জয় দিনের তালিম, দিন কায়দা সিফারা কোরআন বেচেন তোরে ফরাইন
মাসলা মাসাইল বা চিন্তা করে ফলাই বাগানও আপনার ওই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জয় ইনশাআল্লাহ আমরা লিখে রাখছি জনাব আপনার রিকোয়েস্ট আর এটা একটা মসজিদ হইলে গা একটা শান্তির জায়গা আর কি জয় ইনশাআল্লাহ লিখে রাখছি দেখাই মনে ইনশাআল্লাহ আমরা আর মসজিদ হইলে গা আল্লাহর বাগান আল্লাহর ঘর আর এই সমস্ত মসজিদগুলা আমরা এলাকার মাঝে শান্তি বিরাজ করবার একটা নজির সব মানুষ জবালা নামাজও দাঁড়ায় নেই মসজিদের মাঝে এই সময় দেখবা কোনো মানুষের ভিতরে কোনো ধরনের কোনো হিংসা ফাসাদ কোনো কিছু নাই সব মানুষ এক কাতারে আইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ফরমাজে সাজিদা দিবার লাগে ইয়া উবাইন মসজিদ হইলো আমরার ভ্রাতৃত্বর বন্ধনটা আরও মজবুত করে শক্তিশালী করে আপুসর মধ্যে পারস্পরিক মিল মহাব্বত তৈরি করে মিল মহাব্বত আরও বাড়ায় এর বাদে আমরা সমাজের আরও সুন্দর করবার লাগে মসজিদের কোনো বিকল্প নাই মসজিদ আইয়া আমরা যেবেলা বই বোয়ার আমানির বার্তা কেউ আমরা নামে ফেরিস্তা হলতে রহমতর ফেরিস্তা হলতে সব লেখা শুরু করেন মসজিদে আসেন মানুষ যাইবার যেবেলা রোয়ানা দিলে মসজিদে যাইত আল্লাহর কুদরতি ফাওদকে সাজিদা দিত নামাজ পড়ত বা ইবাদত বন্দেগি করত ওই সময়টা কি তার নামে সোয়াব রহমত ফেরিস্তা লেখা শুরু করেন আর মসজিদের লগে প্রতিটা মমিনর হৃদয়ের সম্পর্ক আত্মার সম্পর্ক রয়েছে একজন কলার আছেন কলার আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ খাদিমপুর দক্ষিণ পাড়া নানি পশ্চিম পাড়া আমরা লিখে রাখছি আপনার এটা আপনার এরিয়ার আরো যারা আছেন নানি মানুষ তারা আপনার সাপোর্ট করতে বা আপনার তারা খৌকা আপনি আপনার মসজিদ দেখতা আপনি আমরা প্রোগ্রামে ফোন করছেন আপনারা তারা সাপোর্ট করুকা আমরা তাড়াতাড়ি আপনারা খাদিমপুর পশ্চিম পাড়া জামে মসজিদ উসমানীনগর আপনার এডিয়ার আরো যারা মানুষ আছেন তারা হৌকা আপনারা সাপোর্ট করতা আপনি যারা ফোন করছেন আল্লাহ তারাও ফোন করি আপনারা সাপোর্ট করতা আর কি ঠিক আছে নানি ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমরা লিখে রাখছি এটা আরো যারা আছেন তারা যদি আপনারা সাপোর্ট করেন আমরা তাড়াতাড়ি আপনার এটা দেখাই মনে ইনশাল্লাহ দর্শক শ্রোতা আমরা মনে হয় আর একটা ডকুমেন্টারি যদি দেখি আই বাংলাদেশ থেকে এর আগে একটা কল নেই গি আসুন কলার মনে হয় আসুন হ্যালো আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আচ্ছা বাদেশ্বর দক্ষিণ বাগ গুলাবগঞ্জ থানার মুকাম বাজার জি মসজিদটা দেখাইবা এবং গুরুস্থানটা দেখাইবা বাদেশ্বর হইলে দক্ষিণ বাগ নানি দক্ষিণ বাগ মুকাম বাজার জয় মুকাম বাজার মসজিদ আপনি দেখতে চাই না আর মুরগির মাছগুলো দেখাইন দিন জয় ইনশাআল্লাহ আমরা ট্রাই করব নে সুন্দর করে আস্তা ডকুমেন্টারি তুলি আনতাম মসজিদের ভিতর মসজিদের পুকুর সব তার কি গুরুস্থান পিছে দিয়া যে গুরুস্থান মসজিদের এইটা দেখাইন দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা লিখে রাখছি এটা গোলাপগঞ্জ মুকাম বাজার গোলাপগঞ্জ সিলেট বাদেশ্বর দক্ষিণবাগ মসজিদ ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আউকে আমরা একটা মসজিদ দেখি আইগা মসজিদের আশপাশে আরও সুন্দর ঐতিহাসিক জায়গাগুলো আমরা দেখব মনে দক্ষিণ সুরমার লাউয়াই জামে মসজিদ লাউয়াই এলাকাটা সাউথ সুরমার অত্যন্ত প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী একটা গ্রাম ও গ্রামের মসজিদ লাউয়াই জামে মসজিদ ওটা দেখার মাধ্যমে সিলেটের সাউথ সুরমা এরিয়া থেকে গিয়ে আমরা এবলা ঘুরাই আইমু আশা করি আপনার ভালো লাগবো সাউথ সুরমার লাউয়াই মসজিদটা দেখি আই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে এর বিনিময়ে আল্লাহ তার জন্য
বেহেস্ত একটি বাড়ি নির্মাণ করবেন। এই হাদিসের প্রতি মুসলিম সমাজ এখনও বিশেষভাবে অনুরক্ত। এই হাদিসে উদ্বুদ্ধ হয়ে যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানরা মসজিদ নির্মাণ করে আসছেন। এর মধ্যে সুন্দর মসজিদগুলোরও রয়েছে আলাদা সুনাম। দৃষ্টিনন্দন মসজিদের মাধ্যমে স্থাপত্যের উৎকর্ষ এবং শিল্পানুরাগও ফুটে উঠে। পৃথিবীর মুসলিম অধ্যুষিত বিভিন্ন দেশের মতো পুণ্যভূমি সিলেটেও আধুনিক স্থাপত্যশৈলীর মিশেলে বিভিন্ন ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে। সুন্দর মসজিদগুলো যেসব এলাকায় রয়েছে শুধু মসজিদের জন্য, সেই এলাকাগুলো রয়েছে আলাদা পরিচিতি। এরকম একটি সুন্দর মসজিদ সিলেটের দক্ষিণ সুরমার লাওয়াই জামে মসজিদ। মসজিদের প্রথম যে জিনিসটি মুসল্লিদের মুগ্ধ করে তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি মিনার, একই সাথে রয়েছে সুন্দর একটি গম্বুজ। তিনতলা বিশিষ্ট এই মসজিদ এই এলাকার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক, ফলে এলাকাবাসী ছাড়াও আশপাশ এলাকার অনেক মুসল্লি সালাত আদায় করতে দূর থেকে কষ্ট করে চলে আসেন এই মসজিদে। আর আমরা গাঁও গ্রাম আমরা লন্ডনি বাই বাতি যা হুয়াই তারা আমরা সাহায্য করায় আমরা মসজিদ আই। এই তিনতলা 25 বছর ধরি হয়েছে, এর আগে আছিলাম আমরা একটা বাঙ্গা আল্লাহ তো আমরা করছো। আমরা এখনো যা মানুষ জাগন আল্লাহ দিলে মেলা মানুষ অভাব নাই, এখনো আস্তা মসজিদ মরা তখন সব সময় নমাজের সময় জুম্মাবারে জায়গাও অন্য মানছে। গ্রামের সবুজ গাছপালা প্রাকৃতিক পরিবেশে মসজিদের অবস্থান হওয়ায় বাড়তি সৌন্দর্য ঘিরে রয়েছে এই মসজিদে। ভেতরের দরজা জানালায় ব্যবহার করা হয়েছে গ্লাস। তবে পুরো মসজিদের ভিতরের সব তলার দেওয়ালে শোভা পাচ্ছে টাইলস। সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করছে মসজিদের ঝাড়বাতিটি। গাছপালা বেষ্টিত ঐতিহ্যবাহী মসজিদের ভেতরে সবসময় থাকে শান্ত পরিবেশ। মুসল্লিদের সুবিধার্থে শীত গরমে যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ডাকতে কোনো দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য মসজিদে রয়েছে বড় একটি জেনারেটর। সাধারণত গ্রামের মসজিদগুলোতে এমন উন্নত ব্যবস্থা সবসময় চোখে পড়ে না। আমি এই লাওয়াই জামে মসজিদে 2001 থেকে প্রায় 15-16 বছর যাবত এখানে ইমামতি করছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাত ওয়া আতা আয-যাকাহ ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ তারাই আবাদ করে যারা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস করে, নামাজ কায়েম করে, জাকাত দেয় আর আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্ত হবে। অর্থাৎ যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, যারা মসজিদের সাথে তাল্লুক রাখে তারাই হেদায়েত প্রাপ্ত হবে, এটা আল্লাহর ঘোষণা। তো আলহামদুলিল্লাহ মসজিদের সাথে আপনারা যারা সাহায্য সহযোগিতা করে মহব্বত রাখছেন, নামাজ পড়ে মহব্বত রাখছেন, মসজিদের খোঁজখবর নিয়ে মহব্বত রাখছেন, তারা অবশ্যই আল্লাহ বলতেছেন তারাই হেদায়েতের উপরে আছে। আমরা জানি মসজিদগুলো মুসলমানদের শিক্ষা দীক্ষা সহ ইবাদত বন্দেগীর প্রাণকেন্দ্র। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অনন্য প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ। নামাজ বন্দেগীর পাশাপাশি এই মসজিদে গ্রামের শিশুদের দ্বীনী শিক্ষাও দেওয়া হয়। মসজিদের পাশেই রয়েছে লাওয়াই ইসলামিয়া আলিয়া মাদ্রাসা, আছে লাওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়। সঠিক তথ্য না জানা গেলেও মসজিদটির আনুমানিক বয়স 20-25 বছর। দৃষ্টিনন্দন মসজিদে একসাথে কয়েক শতাধিক নামাজি স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।
তবে শুক্রবার জুম্মার দিন গ্রামের মানুষ ছাড়াও আশপাশে এলাকার মুসল্লিদের সমাগম চোখে পড়ার মতো। মাশাআল্লাহ, আমরা লাওয়াই জামে মসজিদটা দেখলাম, খুবই ভালো লাগছে। অত্যন্ত মনোরম এবং সুন্দর একটা মসজিদ, মনোরম পরিবেশ। মসজিদের ভিতরে অংশটুকু দেখলাম আমরা, এবং মসজিদের সীমানার পাশেই লাওয়াই জামে মসজিদ, পাশাপাশি একটা বড় মাদ্রাসাও আছে, লাওয়াই আলিয়া মাদ্রাসা, সিলেটের ঐতিহ্যবাহী একটা দ্বীনী প্রতিষ্ঠান। পাশাপাশি আমাদের এই মসজিদের ইমাম সাহেব, তিনি আমাদের উদ্দেশ্যে চমৎকার একটি মেসেজ রেখেছেন যে মসজিদ আল্লাহর গড়, মানুষ সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য মানুষ সেখানে যায়। এই মসজিদগুলো আমাদের মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যের এক একটা নিদর্শন। এই মসজিদগুলোর সাথে আপনার আমার সকলেরই মনের সম্পর্ক থাকা দরকার। একজন কলার আছেন, কলটা আমরা নিয়ে নিই। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন খুক আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি শাহপুরান মাজার আছে না নি? জি জি, শাহপুরান মাজার আর তার অপোজিটে একটা মসজিদ আছে, ও মসজিদটা দেখাইবানি প্লিজ। অপোজিট মসজিদের নাম কইবানি? শাহপুরান মসজিদ আর শাহপুরান স্কুল আছে। জি মসজিদের গুরুত্ব এত বেশি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে হিজরত করিয়া মদিনার মাঝে গেছেন, মদিনার মাঝে যাওয়ার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে খামটা করছেন যে মদিনার মাঝে একটা মসজিদ নির্মাণ করছেন, মসজিদের ভিত্তি স্থাপন করছেন। কারণ মসজিদ ছাড়া মুসলমানদের সোসাইটি, মুসলমানদের সমাজ চলতে পারে না। মুসলমানদের সব কিছুর কেন্দ্রবিন্দু হইল গিয়া মসজিদ, সব কিছু মসজিদ থেকে পরিচালিত হইব। মসজিদ কেন্দ্রিক যতদিন আমরা সমাজ ছিল ততদিন আমাদের সমাজে শান্তি ছিল, সমাজের মধ্যে আরাম আয়েশ ছিল, আমাদের শান্তির এবং ঐক্যের সমাজ ছিল। একজন কলার আছেন, কলা আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। জি মাতুকা, মেহরবানি করি। হ্যালো কলার, আমরা শুনলাম আপনারে, প্লিজ মাতুকা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাইয়া। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। খুব আছেন? আমি দেখলাম থেকে ফোন দিছি, আপনার প্রোগ্রামটা খুব ভালো লাগে। ওকে মাশাআল্লাহ। তো দেখলাম একটু আগে ওয়াই মসজিদ দেখাইছেন, খুব ভালো লাগছে। জি, আপনার এরিয়া কোনটাতে বাংলাদেশ? আমার এরিয়া পড়ছে উসমানীনগর, উসমানীনগর বাজার পড়ছে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আজকে আমাদের প্রোগ্রাম ভালো লাগছে আপনার কাছে নানি? সুন্দর এক মসজিদ এবং পুরাতন এক মসজিদ। জি ভাই, ইনশাল্লাহ আমরা লেখিয়া রাখছি আপনার এটা, আর আরও যারা আছেন আপনার এরিয়ার তারা যদি আপনারা সাপোর্ট করেন তাহলে ঐতিহ্যবাহী এই মসজিদটা আমরা আপনার ভিতরে দেখাইতাম পারবো। জাজাকাল্লাহ আপনি ফোন করছেন এর লাগি। দর্শক শ্রোতা, আপনারা যারাও আমরা প্রোগ্রাম দেখেন, আমরা আজকেও যারা আমরা আপনারা রিকোয়েস্ট রাখছেন আপনার ভিতর মসজিদের ব্যাপারে বা আপনার ভিতর স্কুল এর বাদে মাদ্রাসা ওটা দেখতা, ইনশাল্লাহ আমরা এটা লেখিয়া রাখছি। আমাদের টিম বাংলাদেশে যারা কাম করেন তারা যতটুকু সম্ভব যারা বেশি সাপোর্ট আছেন আমরা পাইছি, তারার প্রায়োরিটি তারারে দিবা এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের মসজিদ আমরা আপনার ভিতরে দেখাইব ইনশাআল্লাহ। আর যারা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখতে পারছেন আপনার মসজিদ বা পূর্ণভূমি সিলেটের প্রোগ্রাম, আপনারা
ইউটিউবও গিয়া ইকরা বাংলার লিঙ্কও গিয়া আপনারা দেখতে পারবা ইউটিউবও, পাশাপাশি আপনারা ফেসবুকও টুইটারও গিয়াও আমরা আমাদের আজকের এই পূর্ণভূমি সিলেটের প্রোগ্রাম দেখতে পারবা। আর এই প্রোগ্রামটা আপনারার আর আমরাও চাই এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের আমরার এবং ঐতিহ্যবাহী ঐতিহাসিক সিলেটের বিভিন্ন মসজিদ মাদ্রাসা এগুলো আপনাদের দেখাইতাম, আর এগুলো দেখানোর মাধ্যমে দেশ জাতি সমাজের মহব্বত দেশের মানুষের মহব্বত ভালোবাসা আপনাদের দিলের মাঝে আমরা তৈরি করতাম, পাশাপাশি মসজিদ মাদ্রাসার লোক আমরা দিলের একটা সম্পর্ক আমরা আরও বেশি সুদৃঢ় করতাম। মসজিদ মাদ্রাসা এগুলো যতদিন এই দুনিয়ার মাঝে টিকিয়ে থাকবো ততদিন দিন ইসলাম কায়েম থাকবো, দিন ইসলাম টিকিয়ে থাকবো। আমরা চেষ্টা করবো মসজিদের লগে মাদ্রাসার লগে আমরা আত্মার সম্পর্ক থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আমরা তৌফিক দান করতা। আপনারা সবাই ভালো থাকুকা সুস্থ থাকুকা, আগামী প্রোগ্রামও আবারও দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।